হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আমাদের আজকের আলোচনার বিষয়, মাত্র এক টুকরো খেয়ে সারা রাত সহবাস করতে পারবেন স্ত্রীর সাথে বীর্যপাত ছাড়াই। তো সেই জিনিসটি কি? আজ আমি আপনাদের সাথে সে বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের কিছু বদ অভ্যাসের কারণে আমাদের যৌনশক্তি কমে যায়, বিশেষ করে যারা বেশি করে হস্তমৈথুন করে থাকেন, তাদের হস্তমৈথুনের কারণেই তাদের যৌনশক্তি কমে যায়। তো এগুলো করার কারণে দেখা যায় কি, অনেকের বিবাহ করার পরে অনেক ভোগান্তিতে পড়তে হয়, স্ত্রীর সাথে সহবাসে দ্রুত পতন হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি, স্ত্রী সহবাসের জন্য ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনার লিঙ্গে একদমই শক্তি নেই, আপনার যৌনপর একদমই নেই, আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না। এইসব সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি। সো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, আজকের টিপসে আমাদের মোট দুইটি জিনিস লাগবে। একটি হচ্ছে আমাদের খাঁটি মধু লাগবে, অবশ্যই মধুটি খাঁটি মধু হতে হবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদা। এই জিনিসটা আমাদের যৌনশক্তি এত গুণে বাড়ায় যে আমরা হয়তো এটা অনেকেই জানি না। এটাতে অনেক পরিমাণে যৌন বর্ধক রয়েছে যেটা আমাদের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে। তো আদাটাকে এইভাবে আপনারা বেটে নেবেন, এটা পুরোপুরি বেটে নিলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আপনাদেরকে কিভাবে বানিয়ে খেতে হবে, একদমই সিম্পল জিনিস, আপনারা একদম সিম্পলভাবে খেয়ে নেবেন, যেভাবে বলবো ঠিক সেভাবেই খেয়ে নেবেন, এর সাথে এক্সট্রা কোনো কিছুই মিক্স করবেন না। তো এটা কিভাবে খেতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আদা বেটে নেবেন, বেটে নেওয়ার পর আপনারা এই আদাতে এক চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে দিবেন, তারপর এই দুটিকে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেবেন। তো এটি যখন আপনারা মধুর সাথে মিক্সড করে নিয়ে নেবেন, মিক্সড করে নেওয়ার পর আপনাদেরকে এটি খেতে হবে। এটি নর্মালি খেতে অনেক খারাপ লাগবে, আপনারা হয়তোবা এটি সাধারণত কেউ খেতে পারবেন না। তো এটি আপনারা করবেন কি, এক চামচ পরিমাণ নিয়ে হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। তো কখন খেতে হবে এটা আপনারা করবেন কি, যখন আপনারা স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন, সহবাসের আগে এটা আপনারা খেয়ে নেবেন, অন্তত 30 কিংবা 20 মিনিট আগে আপনারা এটি খেয়ে নেবেন। এইভাবে এই টিপসটি মাত্র 1 থেকে 2 সপ্তাহ ফলো করলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের যাদের যৌনশক্তি একদম কম, লিঙ্গ উত্থান সমস্যা কিংবা যৌনশক্তি একেবারেই কমে গেছে, আপনাদের লিঙ্গ কোনোভাবেই শক্ত হয় না। এই টিপসটি ফলো করার ফলে আপনারা এত গুণে উপকার পাবেন যে যা আপনাদের কল্পনার বাইরে। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন, এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।